শোনো, এতদিন জানতাম যে উচিত কথার ভাত নাই, তা আজকে বুঝলাম খালি ভাত না, উচিত কথার গাড়িও নাই। মানে কি নীলিমা, শোন, আচ্ছা বুড়ির কি অবস্থা বলো তো? এই তো আছে আর কি। চিন্তা করো না, এত সহজে বুড়ির মরণ নাই, তাই নাকি? একটু আগে তো খুব উতলা হয়ে গেলেন দাদির জন্য। আসলে ওই যে বুড়ির কিছু হইলে না, আমার মাথা মুখ তাউল হয়ে যায়, পাগল হয়ে যায়। আমি আচ্ছা, আপনার কেন মনে হলো যে দাদির এত সহজে মরণ নেই? ও হো, ঘটনা আছে। শোনো, বুড়ি আমার কয় কি জানো, নেওয়াজ রে তোর বিয়া না খেয়ে মরবো না। লগে লগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে আমিও বিয়া করবো না, বুড়িও আর মরবো না। যা বুড়ি থাক বাচ্চা, মরণ নাই তোর। বুদ্ধিটাই ক্লাস হয়েছে না? আপনার কিন্তু এখন একটা বিয়ে করা উচিত নেওয়াজ ভাই, আপনাকে দেখার জন্য একজন লোক থাকলো। আরে না, আমার দেখার কি আছে? শোনো, একটা গোপন কথা হইতে পারে, পাগলের ওষুধ চলতেছিল তো, এখন আর খাই না, ভালো আছি। আপনার মতো মানুষের ভালোই থাকা উচিত। হ্যাঁ, আচ্ছা তোমার জামাই কেমন আছে? আছে, ভালোই আছে। হ্যাঁ, তাহলে তো তুমিও ভালো আছো। জামাই ভালো থাকলে বউরা ভালো থাকে, তাই না? হয়তো। চা খাবে? তোমার চা খাওয়াই। না, আমি এখন কিছু খাবো না। আপনি ভালো আছেন তো নিরজ ভাই? আমি ফার্স্ট ক্লাস নীলিমা, ভালো আছি। খারাপ থেকে দেখলাম তো, খারাপ থেকে লাভ নাই, খারাপ থাকলে মানে খারাপই থাকতে হয়। মানুষ যে কেন খারাপ থাকে আমি বুঝে পাই না, বুঝছো? এটা খারাপ থাকা বাদ দিয়েছি, ভালো থাকা শুরু করছি, বাস। হ্যাঁ, এটাই ভালো। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, সবাই তো এরকম ভাবতে পারে না। সিম্পল, এটা কঠিন কিছু না। শোনো, আমার মতো কীভাবে ভাবতে হয় এটা আমি তোমার শিখিয়ে দেবো। না আচ্ছা, তা ঠিক আছে। আপনি মনে হয় একটু খোঁড়াচ্ছেন, পায়ে ব্যথা পেয়েছেন নাকি? আর বললো না, এমন একটা গেরাকলের মধ্যে পড়ছিলাম। কিসের গেরাকল? শোনো, এতদিন জানতাম যে উচিত কথার ভাত নাই, তা আজকে বুঝলাম খালি ভাত না, উচিত কথার গাড়িও নাই। মানে কি বললো না, মাঝ রাস্তায় আব্বা আমার ঘেটি ধরা গাড়ি থেকে নামাই দিল। কেমন লাগে কো? একটা টাকা নাই আমার কাছে, কেমন আমি বাসায় ফিরবো? একটা রিক্সাওয়ালাকে কইলাম, ভাই আমার বাকিতে লইয়া যা। বাকিতে নিব না। আরে দুনিয়াতে সব জায়গায় বাকি চলে, তুই বাকি নিবি না কেন? এরকম বললেও কাস্টমার পাইব? হ্যাঁ, জীবনে উন্নতি করতে পারবো? কয় ফকির ফাঁকরা আমি রিক্সায় নিই না, কেমন এমন মেজাজ খারাপ হয়েছে, কিচ্ছু বলি না। এরপর রিক্সা ওটাকে মানসম্মান থাকে তাহলে? হ্যাঁ, পুরো রাস্তা হাইটে আসছি, পাও দুইটা তিতা হয়ে গেছে আমার। আপনি নিশ্চয়ই খালুর সাথে উল্টা পাল্টা কিছু বলেছেন। আরে না, আমি সোজা সাপটা কথা বলছি, সত্যি কথা। সত্যি কথা তো আব্বার বদজব হয়, তুমি তো জানো, তো একটু ওষুধ দিয়ে তো আব্বারে। আচ্ছা, আপনি কি বলেছিলেন? না তেমন কিছু না, মানে ওই ক্লাবে বিচার হইতেছিল তো, আমাকে ড্রাইভার রবি ওর বউরে মারছে, আব্বা সেটা বিচার করছে, সাজা দিছে ওরে। পরে আমি আব্বারে বলছি, আব্বা গত সপ্তাহে তো আপনি আম্মারেও মারলেন, তাহলে আপনার বিচারটা আপনি করেন, তিনটা পল্টি দেন। আপনি এটা খুব খারাপ করেছেন নওয়াজ ভাই। আপনি ঘরের কথা কেন বাইরের মানুষকে বলতে গেলেন? আপনি খালুর সাথে সাথে খালাম্মাকেও ছোট করলেন। বলো কি, আম্মারে ছোট করে মেলাইছে? তাহলে তো গেটি জিরে গাড়ি থেকে বাইর করছে, কম করছে, পাশায় লাথি দিয়ে বাইর করা উচিত ছিল। আচ্ছা, আব্বার লাথিটা তুমি দিয়ে দেবো নাকি? দিতে পারো। আচ্ছা, এসব বাদ দেন, আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না। আপনি একটা কাজ করেন, কুসুম গরম পানিতে পাটা একটু ভিজিয়ে রাখেন। তাই ওষুধ দিবে না কোনো? না, ওষুধ লাগবে না, কুসুম গরম পানিতে পাটা ভিজিয়ে রাখলেই হবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। জামাই এনে নিয়ে আসতে পারো না, রাত বিরাতে চলাফেরা করা এইভাবে ভালো, কোনো ক্ষতি হয়ে যেতে পারে তো। জীবনের ক্ষতির আর কি বাকি আছে? কিছু বললা? আপনি কিছু শুনেছেন? শুনছি, কিন্তু আমি না ক্যাচ করতে পারি না। এই পাগলের ওষুধ খাওয়ার পরে বুঝছো, সহজে মাথা কিছু ঢোকে না, যাকে দিয়ে ঢুকাইতে হয়, মানে পাগলের মাথা তো, বুঝছো না? নানান ধরনের জ্যাম আছে, অনেক গলি গলি, এইটার ভিতরে কোনো, তুমি যত বড় ডাক্তারই হও এটা পাগল না হলে বুঝবে না। চলো আগে দিই তোমারে। না না, কোনো সমস্যা নেই, আমি একাই চলে যেতে পারবো। বুঝছি তো, মাইরে সবাই ডরায়, কাজিরা মারবো তোমারে, তাই না? হ্যাঁ,
অসুবিধা নেই, চলো আমি 500-600 গজ দূরে থাকবো, লুকায় থাকবো, তুমি বাসায় ঢুকবা, তারপর আমি চলে আসবো। তোমার টাকা আছে? আচ্ছা, এটা রিক্সা পেয়ে যাই, রিক্সা উঠবো। হ্যাঁ।